মেরিল কেফেলার মধ্যে অনরওয়ারা কান মানে ইয়া গুজু মেহমান লয়রা আনিয়া রে সামনে হনক গ সাওর খাপনে হন নাস্তা পানি নাই ভাই ই সুন্দর ন হতা ভাই ই হন হতা না আগে তো কাজ কাজ না ভাই আরা সাত গই অটক কিন্তু ইয়া ন আরা কিন্তু মেহমানদারির মধ্যে কিন্তু এক নম্বর আরা মেহমান আইবো মেহমানর আরা করে টেবিল বত্তি করে খানা দিদি বলে দিত নাস্তা পানি শরবত যা যা আছে সাফ হবি ব্যাগ দি দিন আমি জানি ঝগড়া ঠিক না ওই যে একটু এদিক ওদিক হলে আর কি দাদার সাথে হয়তো একটু টুকিটাকি ঝগড়া লাগে এখন অন্তত 30 সেকেন্ডস না হলে এক মিনিট ঝগড়া করতে হবে চাটগায়া ভাষায় আপনি ধরুন যেখানে উত্তম গুরু বসে আছে তিনি কোন একটা ভুল করেছেন হয় ভেজা তোয়ালে বিছানায় রেখেছেন না হলে হয়তো না 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 আমি উত্তম গুহ কে নিয়ে ঝগড়া করতে চাই না কারণ আমরা আসলে সত্যি কথা কি আমরা আমাদের সম্পর্কটা হ্যাঁ দাম্পত্যের সম্পর্কে টক ঝাল মিষ্টি থাকে কিন্তু ঝালটা কম মিষ্টিটা বেশি কিন্তু সেটা আমি জানি 37 বছর কাটাচ্ছি একজনের সাথে সেটা একটা গল্প আছে তাহলে আমি কি অন্য কোনো টপিক দিব ঝগড়া করার জন্য চাটগায়া ভাষায় ঝগড়া আপনাকে করতেই হবে আমরা কিন্তু লাইভে আছি তো হয় জন্য একদম কি হ্যাঁ তুই এদের ডাকি এনে দে যে আইও না অনরওয়ারা কানা গল্প গুজব গুজুম এ কি মেরিল ক্যাফে লাইভের মধ্যে আইও মেরিল ক্যাফে লাইভের মধ্যে অনরওয়ারা কানা মানে ইয়া গুজুম মেহমান লয়রা আনিয়া রে সামনে হনক গো সাওর খাপনে হন নাস্তা পানি নাই ভাই ই সুন্দর ন হতা ভাই ই হন হতা না আগে তো কাজ কাজ না ভাই আরা সাত গই অটক কিন্তু ইয়া ন আরা কিন্তু মেহমানদারির মধ্যে কিন্তু এক নম্বর আরা মেহমান আইবো মেহমানর আরা করে টেবিল বত্তি করে খানা দিদি বলে দিত নাস্তা পানি শরবত যা যা আছে সাফ হবি ব্যাগ দি দিন তারপর দিয়ে শুরু হইব তো খানা ভাত খানা ভাত আইব পোলাও তো আইব খিচুড়ি তো আইব আপনি পোলাও তো আইব তখন মনে করেন বাজার আইব হয় ফদর তারপর ওই যে মুরগির গোস্ত তো আইব তারপর ওই যে খাসির গোস্ত তো আইব গরুর গোস্ত তো আইব তারপর মনে করেন উনি তো আইব আর উনি তো কত নয় মেয়া উনি বাইন্দি চুরি উনি লচ্চ উনি ফাইসে উনি লাক্ষ উনি মানে উনি একটা ফরতে ফরতে তো আইব ব্যাগ তারপর ওই যে পাতলা ডাল তো আইব বুনা ডাল তো আইব বুনা কত কিছু তো আইব ডিম বুনা তো আইব বুঝছো না দই মিষ্টি কত কিছু তো আইবি তো একদিন হলো ব্যবসায় বাদ দিও না ভাই উগ সার খালি উগ যে রং সার যেন দেখো ফাতলা ফাতলা সার দুধ ত্রুত চিনি চিনি সারা হ্যাঁ অনারতে একদিন গরম দে অনারতে একদিন জানান দে তো এক কাপ চাও তো না রাখুন ইহ ধরনের মেহমানদারি ভাই হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন গেস্ট কি বলছি শুনছেন তো লাইভে না একটু খাবারটা রেডি করেন টেবিল ভর্তির জন্য খাবার থাকে আমি সেটা শেষ করে ওনাকে নিয়ে খেতে বসবো সম্ভব না ইন সাত গাই হলো ভালো দেয় টেবিল ভর্তি করি খানা দিক ভালো সাত প্রথম আলো মেরিল হ্যাঁ আমরাও পারি থ্যাংক ইউ সো মাচ আমার অনেক পরম পাওয়া